হ্যালো এভরিওয়ান, আজকে আমি তনিমা অনেক দিন পরে তোমাদের সাথে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আমি আছি এখন বিষ্ণুপুরে, আর বিষ্ণুপুর বলতেই যেটা আমাদের সবার প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে টেরাকোটার মন্দির আর টেরাকোটার শিল্প। আমি আজকে তোমাদের দেখাবো যে বিষ্ণুপুরে এলে তোমরা কোন হোটেলে থাকবে, কোন রিসর্টে থাকবে। আমি যেই রিসর্টে আছি, খুব সুন্দর একটা রিসর্ট। চলো আমি তোমাদেরকে রিসর্টটা ঘুরে দেখাই। আমি এখন রয়েছি হলিডে রিসর্টের গার্ডেনে। খুব সুন্দর একটা গার্ডেনের ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। পাথরের খুব সুন্দর সুন্দর এখানে স্ট্যাচু করা হয়েছে, যেটা মানে সন্ধেবেলা তোমরা যদি একটা মনোরম পরিবেশ চাও তাহলে কিন্তু এখানে আসতেই হবে। আর আমি এখন রয়েছি হলিডে রিসর্টে, সামনে দুখানা খুব সুন্দর স্ট্যাচু রয়েছে। আসো আমার সাথে, আমি রিসেপশনে যাচ্ছি, তোমরাও আসো আমার সাথে। আমি এখন আছি হলিডে রিসর্টের রিসেপশনে। রিসেপশনটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেট করা হয়েছে। আর তোমাদের আমি আরেকটা জিনিস দেখাবো, তার জন্য তোমাদের আসতে হবে। এটা হচ্ছে ডোকরা শিল্প, মানে আমাদের বিষ্ণুপুরের নাম করা ডোকরা শিল্প। ডোকরা শিল্প দিয়ে এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু, বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি করা হয়েছে। খুব সুন্দর একটা লুকস দেওয়া হয়েছে, মানে রিসেপশনটা অতুলনীয়। মানে তোমরা যদি এসে এই বিষ্ণুপুর রিসর্টে যদি তোমরা আসো তোমাদের মন ভরে যাবে, এইটুখানি গ্যারেন্টি আমি দিচ্ছি। বাসে বা ট্রেনে আসে সেই রুটটা যদি আপনি একটু বলেন, বা কেউ এলো আপনাদের রিসিভ করার জন্য যদি ইনফর্ম করে, বা রাতে ঢুকলো বা দিনের বেলা ঢুকলো, সেখানে কি ফেসিলিটি আছে আপনাদের? ধরুন আপনি ট্রেনে এলেন, আপনি বিষ্ণুপুর স্টেশনে নামলেন, নামার পর আমরা ব্যবস্থা করে দিই। আপনি টোটো বা অটো বা কার আপনি যাই করবেন, আপনি স্টেশনে নামবেন, আপনাকে ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবে। আচ্ছা, আপনাকে ওখান থেকে পিক আপ করে আমাদের হোটেলে পৌঁছে দেবে। ওকে, আপনি বাসে নামবেন ঠিক ওই একই ভাবে আমাদের বাই কারে এলে আপনাকে আপনি বলবেন আমার লোক আছে, আপনাকে সেই জায়গাতে আপনাকে এন্ট্রি করে নিতে পারবে। আচ্ছা, মানে বাই কার বা ট্রেনে কোনো অসুবিধা হবে না তো এখানে আসলে? আপনি ট্রেনে যখনই নামবেন আমার ওখান থেকে আমাদের গাড়ি দাঁড়িয়ে যাবে, আপনাকে আপনার ফোন নাম্বার আপনাকে ফোন করে আপনাকে ওখান থেকে। আর একটা কোয়েশ্চেন আমার জানা ছিল, স্টেশন থেকে কত দূর আপনাদের রিসর্টটা? 3 কিলোমিটার। ওকে ওকে। আমরা যেটা জানি যে বিষ্ণুপুরে অনেক টেরাকোটার মন্দির আছে, তো যদি হোটেল থেকে কেউ সাইটসিইং করতে চায় সেখানে যদি আপনাদের কোনো গাড়ির ব্যবস্থা আছে কি? একদম আছে গাড়ি ব্যবস্থা, যে আপনাকে গাড়ি করে বিষ্ণুপুর লোকাল যত মন্দির আছে, অনেক পুরনো পুরনো মন্দির, তো পুরনো দিনের মন্দির, সেই মন্দিরে আপনাকে সব বিষ্ণুপুর যত মন্দির সব ঘুরিয়ে দেবে আপনাকে। আচ্ছা, মানে আপনার হোটেলের আশেপাশে কটা মন্দির আছে? 4টে আছে। আচ্ছা আচ্ছা, মানে আশেপাশেই আছে তো সামনে? ওকে ওকে। খুবই পপুলার মন্দির। আচ্ছা আচ্ছা, পুরো টেরাকোটার কাজ করা। আচ্ছা আচ্ছা, নমস্কার দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পারলে দাদা আমাদের রিসর্টের সম্বন্ধে পুরো ডিটেলস দিল। আর এখন আমি তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো, তোমরা থেকো আমার সাথে। চল আমরা রিসর্টটা তোমাদেরকে এখন ঘুরে দেখাই। আমার সাথে তোমাদেরকে অবশ্যই থাকতে হবে, না হলে এই পুরো রিসর্টটাকে আমরা এনজয় করতে পারবো না। আর এনজয় করার জন্য অবশ্যই আসতে হবে এই রিসর্টে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, যেটা মানে আপনাদের সবার তো ভালো লাগবেই, প্লাস যারা কাপলরা আসতে চান তারাও আসতে পারেন, আর যারা মনে করেন ফ্যামিলিরা আসবেন বা বয়স্ক মানুষেরা আসবেন তারাও কিন্তু এসে এটা উপভোগ করতে পারেন।
হলিডে রিসর্টে 5টা কটেজ রয়েছে, তার মধ্যে নর্মালও রয়েছে, ডিলাক্সও রয়েছে। আসো তোমাদেরকে পুরো রিসর্টের ভেতরটা আমরা ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর একটা রুম, জাস্ট অসাম। আমি এখন আছি ডিলাক্স কটেজে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডবল বেডরুম রয়েছে, একটা উইথ ব্ল্যাঙ্কেট রয়েছে, সামনে একটা খুব সুন্দর মিরর রয়েছে। আর এখানে হচ্ছে আমাদের একটা আলমারি দিয়েছে, আলমারিটার মধ্যে আমরা ড্রেস ফেস রাখতে পারি। আর তোমাদের এখানে অবশ্যই দেখাবো দুখানা সোফার সেট রয়েছে, আর টি টেবিলটাও খুব সুন্দর। সামনে একটা উইন্ডো রয়েছে, আর এখানে একটা খুব সুন্দর বিগ এলসিডি রয়েছে। মানে খুব সুন্দর একটা রুম, নিট অ্যান্ড ক্লিন। তুমি চারপাশটা দেখতে পাচ্ছ, ভীষণ পরিষ্কার, খুব সুন্দর। এবার আসো আমি তোমাদের বাথরুমটা ঘুরে দেখাই। এই জায়গাটা একটা জাস্ট মানে কি বলবো, বাথরুমের আগে মানে খালি জায়গা টাইপ করে রেখেছে। মানে তোমরা এখানে এসে ড্রেস ফ্রেসও চেঞ্জ করতে পারো যদি কাপলরা আসো। আর এইটা হচ্ছে আমাদের বাথরুম, খুব সুন্দর বাথরুম, চারপাশটা খুব সুন্দরভাবে টাইলস দিয়ে করেছে। চলো তাহলে তোমাদের অন্য রুমগুলো ঘুরে দেখাই। বিষ্ণুপুরের হলিডে রিসর্টে আমরা এখন রয়েছি, আর এটা হচ্ছে নর্মাল রুম। এখানে দেওয়া রয়েছে ডবল বেড, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিনজন আরামসে শোয়া যাবে। এখানেও একটা র‍্যাক রয়েছে, আর এলসিডিটা মানে খুবই বিগ, মানে আপনারা খুব ভালো মতো এনজয় করতে পারবেন টিভিটা। আর এখানে রয়েছে বাথরুম, আর এখানে র‍্যাকও রয়েছে, আলমারি, একটা ছোট আলমারি দেওয়া হয়েছে। বাথরুমটা আসুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। বাহ, খুব সুন্দর বাথরুমটা, দুর্দান্ত। মানে বাথরুমটা এত বড়, এত স্পেস, একটা রুমের মতো লাগছে। তো দর্শকরা, কেমন লাগলো আপনাদের এই রিসর্ট? আর আমি আপনাদেরকে একটা কথা বলবো যে দেখুন, আমাদের প্রবলেম সবার মধ্যে আছে, সবার লাইফেই কিছু না কিছু প্রবলেম আছে, কিন্তু আমাদের তো বাড়িতে বসে থাকলে চলবে না। তাই আমাদের মন ভালো করার জন্য অবশ্যই চলে আসতে হবে বিষ্ণুপুর হলিডে রিসর্টে। আর তার জন্য কিন্তু আপনাদের এই যে সামনে শীতকাল আসছে, এটা কিন্তু খুব ভালো একটা সময়। তাই প্লিজ দর্শকরা, আপনারা কিন্তু মিস করবেন না, অবশ্যই কিন্তু আসবেন।